জরুরি অ্যাম্বুলেন্স ডেকেও রক্ষা পেলেন না এক নারী। যুক্তরাজ্যের এক বৃদ্ধা নারী গুরুতর অসুস্থ হয়ে জরুরি সেবা নাম্বার 999-এ কল দিয়ে অ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ করেন, কিন্তু তার এই অনুরোধ করার 3 ঘন্টা পরেও তাকে উদ্ধার করতে কোনো অ্যাম্বুলেন্স আসেনি। শেষ পর্যন্ত ওই নারী প্রাণ হারিয়েছেন। লিচেস্টারশায়ারের বাসিন্দা ওই নারীর নাম জ্যানেট লিয়ন, তার বয়স 67 বছর। গত 27 ডিসেম্বর হৃদয় বিদারক এই ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে জ্যানেট লিওন 999-এ কল দিয়ে তার প্রচণ্ড অসুস্থতা এবং শ্বাসকষ্টের কথা জানায়। চলাচল করতে পারবেন না তাই তিনি একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন, কিন্তু তাকে বাড়ি থেকে বের হয়ে ওয়াক ইন সেন্টারে জিপিতে গিয়ে পরামর্শ নিতে বলা হয়। এই ঘটনায় ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস ক্ষমা চেয়ে জানিয়েছেন ওই সময় তাদের সার্ভিস পিক টাইমে ছিল, এতে তারা কাঙ্ক্ষিত সেবা দিতে পারেননি। মিসেস লিওনের মেয়ে কেট জানিয়েছেন অ্যাম্বুলেন্স সার্ভিসের বিরুদ্ধে তারা অভিযোগ জমা দিয়েছেন। তিনি বিবিসিকে বলেছেন, এত বড় একটি ভুলের পরও ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ তাদের দায়িত্ব অবহেলার বিষয়টি স্বীকার করেনি। এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি মৃত্যু ছিল, তাকে কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। জানা গেছে মিসেস লিওন নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। অ্যাম্বুলেন্স কল করার কয়েক ঘন্টার মধ্যে শ্বাসকষ্টে তার ফুসফুসে লিকুইড ঢেকে যায়, আর এতে শ্বাস প্রশ্বাস একেবারেই বন্ধ হয়ে গিয়ে প্রাণ হারান তিনি। এদিকে ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে বৃদ্ধা নারীর 999-এ কল করলে তাকে ওয়াক ইন সেন্টারের ইমার্জেন্সি কেয়ারে যেতে পরামর্শ দেওয়া হয়। শারীরিক লক্ষণ আরও খারাপ হলে আবারও 999 নাম্বারে কল করতে বলা হয়। এর কিছুক্ষণ পর তিনি আবারও কল দিলে তার কলটিকে নাম্বার 1 প্রায়োরিটি লিস্টে রেখে দ্রুত প্যারামেডিকদের পাঠানো হয়। ইস্ট মিডল্যান্ডস অ্যাম্বুলেন্স সার্ভিসে লিচেস্টারশায়ারের ডিভিশনাল ডিরেক্টর জানিয়েছেন তারা মিসেস লিওনের পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রোগীদেরকে দ্রুত সাড়া দেওয়া তাদের পলিসি হলেও দুঃখজনকভাবে মিসেস লিওনের ক্ষেত্রে প্রত্যাশিত পরিষেবা দেওয়া হয়নি। তারা সার্ভিস বিলম্বের বিষয়টি তদন্ত করছেন। এই ছিল আমার কাছে সম্প্রতি যে একজন নারীকে ঠিক সময় অ্যাম্বুলেন্স না যাওয়ার কারণে যে এক নারী প্রাণ হারিয়েছে এবং যা বিশেষ সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।